আসসালামু আলাইকুম, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগটা হলো আমাদের ফেনী কলেজের নবীনবরণ এবং বিদায় অনুষ্ঠান নিয়ে। করোনার কারণে দীর্ঘদিন কলেজ প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে একসাথে অনেকগুলো ইয়ারের নবীনবরণ এবং বিদায় অনুষ্ঠান একসাথে সংগঠিত হয়। কলেজ প্রোগ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠানে সবার সাথে আমারও পারফর্ম করার কথা। জীবনের প্রথম স্টেজে ওঠা এবং আমার কোনো পূর্ব অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স কিছুই নেই, তবু আমি অভিনয়, ডান্স, র‍্যাম্প শো এবং বিজ্ঞাপনে অ্যাটেন্ড করব। এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো ফেনী কলেজের অর্থনীতি ডিপার্টমেন্টের নবীনবরণ এবং বিদায় অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত কার্যবিধিগুলো। কলেজ প্রোগ্রামটি দুইটি ভাগে বিভক্ত। প্রথম পর্বে কলেজের প্রফেসর এবং বিভাগীয় প্রধানের আলোচনা, শুভেচ্ছা বক্তব্য এবং বিদায় শিক্ষার্থীদের ট্রাস্ট প্রদান করা হবে এবং দ্বিতীয় পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজ প্রোগ্রামে ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই এক এক করে আসতেছে। এটা হলো অপূর্ব আর মিরাজ। এই যে কিউট বেবিটা দেখতেছেন, ও হলো আফনানের মেয়ে। ও খুব ইয়ামি করে গাঁদা ফুলের পাপ দেখাচ্ছে আর পাশ থেকে মিমিকে ডেকে বলতেছে, আন্টি বেলি ফুল মাথায় না দিয়ে আমাকে দেন, আমি ওটাও খাই। ফয়সাল ভাইকে আমাদের সমবয়সী মনে হলেও উনি কিন্তু আমাদের সিনিয়র বড় ভাই। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আর আমি ব্যস্ত হলাম ভিডিও করা নিয়ে। প্রোগ্রামে আসার আগেই আমাদের পরিকল্পনা ছিল আমাদের সকল ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা কিছু ভিডিও মেক করব। এখন আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি, কারণ ভিডিও মেক করার জন্য সবচেয়ে পারফেক্ট জায়গা হলো সাদ আর অথবা আমাদের ডিপার্টমেন্টে। ভিডিও ম্যাক করতে করতে অলরেডি দুইটা বেজে গেছে, এখন খাওয়া দাওয়ার টাইম। একটু পরে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে। অলরেডি অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সকল অংশ দেখানো সম্ভব না, যতটুকু পেয়েছি অনুষ্ঠানের কিছুটা কিছুটা অংশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। Shut up.
আমাকে ভালোবাসিয়া আপনার কল্যাণ একদম শেষের দিকে অনুষ্ঠানের শেষে নাগিন ডান্সের এই উড়াধুরা ডান্সে যদি আমি ছিলাম না এখন খুব মিস করতেছি শরীর খারাপ লাগতেছিল অনেক এই জন্য চলে আসছি
আমাদের অর্থনীতি ডিপার্টমেন্টের অনুষ্ঠানটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবেন, ভালো না লাগলেও সাপোর্ট করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কেয়ারে তুমি ছাড়া কেউ নাই, তোমারই কথা কানে বাজে শুধু মরে যায়। তোমাকে দেখে আরো যেন কাছে পেতে চাই, তোমারই দিকে মুগ্ধ চোখে চেয়ে যায়। এলো তুলে আসো যখন দেখ এই পরাণ জুড়ে নায়িকা চলে বাক বা ঘুম পা।